আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ 17 জুলাই, আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি স্থগিতকৃত এসএসসি পরীক্ষার নতুন দিন তারিখ ঘোষণা করার কথা রয়েছে এবং আমরা জানি যে দুপুর 1 ঘটিকার সময় উনি সংবাদ সম্মেলনে আসবেন। আমরা এই মুহূর্তে সরাসরি উনার প্রেস ব্রিফিংটি শুনব। আপনারা অবগত আছেন যে গত 19 জুন 2022 তারিখ থেকে সারা দেশে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সিলেট বিভাগ সহ ময়মনসিংহ অঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যা পরিস্থিতির অবনতির কারণে স্থগিত ঘোষণা করা হয়েছিল। বর্তমানে বন্যার স্বাভাবিক পরিস্থিতি উন্নতির দিকে, যদিও সিলেট অঞ্চলে কিছু পরীক্ষা কেন্দ্র এখনো বন্যার্তদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, আশ্রয় কেন্দ্রগুলোকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করা যাবে। আপনারা জানেন যে বন্যা কবলিত কয়েকটি এলাকায় বন্যার তীব্রতা ছিল ভয়াবহ। এসব এলাকায় কিছু বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছে। আমরা আশা করছি যে আগামী 24 তারিখের মধ্যে উত্তর শিক্ষার্থীদের মাঝে আমরা নতুন বই সরবরাহ করার ব্যবস্থা নিতে পারব। আমাদের ইতিমধ্যেই তাদের সংখ্যা নিরূপণ করা হয়ে গেছে এবং সেই অনুযায়ী কোথা থেকে আমরা সেই বইগুলো পাচ্ছি নির্ধারণ করা হয়ে গেছে। আর এই চিকিৎসা আমরা অগস্টের মাঝামাঝি আমরা এই পরীক্ষাটি শুরু করে দিতে পারবো, কারণ 24 তারিখের মধ্যে এই মাসেরই আমরা যেহেতু বই পৌঁছে দিতে পারবো। আমি বলেছিলাম যে বই পৌঁছে দেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই আর 2 সপ্তাহ পরে আমরা পরীক্ষা নেব। আর কিন্তু একটা পূর্বাভাসও কিছুটা আছে এবং আমাদের অতীতের অভিজ্ঞতাও বলে যে অগস্টের মাঝামাঝি একটা বড় বন্যার একটা আশঙ্কা রয়েছে। আর তো সে কারণে আমরা যেন আবার একটা বন্যা পরিস্থিতির কারণে দক্ষিণাঞ্চলে একটা বন্যা হবার একটা কিছুটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমরা এই অগস্টের বাদ সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা শুরু করতে যাচ্ছি, কারণ অগস্টে বন্যা হলে সেটা ওই সেপ্টেম্বরের 8-10 তারিখ পর্যন্ত মোটামুটি আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সেই পর্যন্ত চলে। তো সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি আগামী 15 সেপ্টেম্বর 2022 থেকে আমরা এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশন পরীক্ষা শুরু করতে পারবো ইনশাল্লাহ। বোর্ড সমূহ অতি দ্রুত পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশে। এসএসসি দাখিল আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অনেক ধন্যবাদ।